প্রিয় বন্ধুরা, আমরা এখন যাচ্ছি শাহজাহানপুর আমতলা থেকে একটু সামনে বাম দিকে বাগিচা মসজিদের কোনায় একটি চায়ের দোকানে। ওর নাম হলো কাজী, খুব সুন্দর চা বানায়, যাকে আমরা আসলাম এবং আমার মোটর সাইকেল আমি বন্ধ করলাম, চায়ের জন্য অর্ডার দিচ্ছি। অনেক রকমের চা পাওয়া যায় এখানে, মাল্টা চা, অ্যাপেল চা, সেন্টার ফ্রুট চা, কাঁচকলা চা, কাঁচা মরিচের চা, তেঁতুল চা, লেবু চা, রং চা, আদা চা, এলাচ, লং, দারচিনি ইত্যাদি দিয়ে চা বানায় খুব সুন্দর করে। ওর নাম হলো কাজী, এখন বর্তমানে সে বানাচ্ছে পুদিনা পাতা দিয়ে চা, এবং আমাদের অর্ডারকৃত মালটা চা সে বানাচ্ছে। দেখা যাক, সে চা বানাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে আগে কাপগুলো পরিষ্কার করে নিল, খুব স্বাস্থ্যসম্মত উপায়ে চাগুলো বানায়, এবং অনেক কাস্টমার ওর দোকানে ভিড় করে, এই চা নিয়েই তার জীবন জীবিকা। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল, মালটা, জলপাই এবং কাঁচামরিচ, তেঁতুল, মালটা, ওভালটিন, এখন সে বানাচ্ছে মালটা চা এবং জলপাই চা। শুরু করলো, দেখা যাক কত সুন্দর চা বানাচ্ছে। ব্যাস তৈরি হয়ে যাচ্ছে চা, সেটা রং চা, পুদিনা পাতা চা, আমরা দেখতে পাচ্ছি অনেক আইটেম এখানে আছে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর যদি এরকম চা খেতে মন চায় আপনারা চলে আসবেন শাহজাহানপুর আমতলা থেকে বাম দিকে বাগিচা মসজিদের কোনায় চায়ের দোকানে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মালটা চা এবং জলপাই চা। আমাদের মালটা চা আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন চা খাওয়ার পালা। এক্সিলেন্ট চা হয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন।